ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনে রাশি বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের আটের দাগের দুটো অঙ্ক কমপ্লিট করব। এই দুটো অঙ্কই দিয়েছে কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় তো এখানে শ্রেণী সীমানাগুলো দেওয়া আছে এবং তার পরিপ্রেক্ষিতে যে পরিসংখ্যাগুলো সেগুলো দেওয়া আছে এগুলো থেকে আমাদের প্রথমে একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে আগের ভিডিওগুলো দেখেছে তাই অঙ্কগুলো এবং ছকটা তৈরি করে নিলেই গড়টা নির্ণয় করা খুবই সহজ হয়ে যায় কারণ কল্পিত গড় পদ্ধতি যে সূত্র আছে সেটা শুধু অ্যাপ্লাই করলে হয়ে যায় এই হল পরিসংখ্যা বিভাজন ছক এই ছকে এই কটা জিনিসই রাখতে হয় শ্রেণী সীমানা পরিসংখ্যা শ্রেণী মধ্যক যেটা আমাদের প্রয়োজন যেগুলো ডিআই সমান এক্স আই মাইনাস এ এটা আমরা ধরে নেব পরে এবং ডিআই এবং এফআই এর গুণফল তাহলে এখানে যে মানগুলো দিয়েছে প্রথম শ্রেণী দিয়েছে জিরো থেকে ফরটি তারপরে দিয়েছে ফর্টি থেকে এইটটি তারপরে এইটটি থেকে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি থেকে টু হান্ড্রেড এইগুলো এই হলো মোট পাঁচটা শ্রেণিসীমানা এই জিরো থেকে ফরটি এটার পরিসংখ্যা টুয়েলভ এটার পরিসংখ্যা টোয়েন্টি তারপরে টোয়েন্টি ফাইভ তারপরে টোয়েন্টি তারপরে থার্টিন এবার শ্রেণী মধ্য কি শ্রেণী হচ্ছে এই সীমানা নিম্ন সীমানা যোগ করে দ্বিতীয় ভাগ করতে হবে এখানে ফর্টি মাইনাস জিরো মানে ফর্টি বাই টু মানে টোয়েন্টি এটাও তাই চল্লিশ আর আশি যোগ করলে একশো কুড়ি ভাগ করলে ষাট তো যেখানে এখানে দেখো শ্রেণী দীর্ঘ যেহেতু চল্লিশ আছে এই জন্য এটাও চল্লিশ করে বাড়ছে তাহলে কুড়ি তারপরে হচ্ছে ষাট ষাট এরপরে ষাট চল্লিশ একশো তারপরে একশো চল্লিশ আর একশো আশি খুবই সহজ এবার ডিআই দেখো ডিআই বলেছে এক্স আই মাইনাস এ এ মানে এখানে এই যে আমাদের শ্রেণী সীমানা আছে এখানে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ এই শ্রেণী মধ্যকগুলোর আমরা মিডিলটা ধরে নেব এ মানে কল্পিত গড় তাহলে এখানে এক দুই তিন এটা আছে মাঝখানে এবার দেখো এখানে আই মাইনাস এ এক্স আই মানে কি যে কোনো একটা তার থেকে এ বাদ দেবো তাহলে যখন আমরা এই কুড়ি এক্সাই ধরছি এটা থেকে যদি হান্ড্রেড বাদ দিই তাহলে মাইনাস এইটটি তাহলে এটা হচ্ছে মাইনাস এইট আবার ষাট থেকে যদি একশো বাদ দিই তাহলে মাইনাস চল্লিশ আবার একশো থেকে একশো বাদ দিলে জিরো একশো চল্লিশ থেকে একশো বাদ দিলে চল্লিশ এটা পজিটিভ সাইন হয়ে গেল একশো আশি থেকে একশো বাদ দিলে আশি তাহলে এইগুলো হলো আমাদের ডিআই এই ডিআই মানগুলো বেরিয়ে গেল এবার দেখো ডিআই এই ডিআই আর এফআই এটা গুণ করতে হবে তাহলে বারো আটটে ছিয়ানব্বই শূন্য একটা মাইনাস হবে যেহেতু এখানে নেগেটিভ সাইন আছে এবার চল্লিশ আর কুড়ি এই দুটো যোগ করলে চার দুই আট মাইনাস আট আর দুটো শূন্য অর্থাৎ মাইনাস আটশো এই জিরো ইন্টু টোয়েন্টি ফাইভ মানে জিরো তারপরে দেখো চল্লিশ ইন্টু টোয়েন্টি মানে আগেরটার মতো আটশো কিন্তু এটা সাইন হয়ে যাচ্ছে পজিটিভ সাইন্স এবার হচ্ছে এটা তেরো আষ্টে একশো চার একশো চার শূন্য এলা মানে হাজার ফট্টি এই গুণগুলো হয়ে গেলো এবার সামেসাম মানে কি না এইগুলো সবগুলো যোগ করতে হবে আর এফ আই সামসাম ও মানে এগুলো সবগুলো যোগ করতে হবে এবার এই যোগটা বসাতে হবে এই মাইনাস দুটো প্রথমে যোগ করে নেবে আর প্লাস দুটো যোগ করে নেবে দেখো এই মাইনাস দুটো যোগ করলে নয় আট আর এই দুটো যোগ করলে হাজার আর আট মানে আঠারোশো চল্লিশ এলা আঠারোশো থেকে সতেরোশো ষাট বিয়োগ করে নেবে এটা হচ্ছে আশি তাহলে ডিআইএফআই আমরা পেলাম আশি আর এই সামে এগুলো পরিসংখ্যাগুলো যোগ করলে এগুলো হচ্ছে নাইনটি নব্বই তাহলে আমরা সামেসাম অফ এফআই পেলাম এবং সামেসাম অফ ডিআইএফআই পেলাম এবারে অতএব গড় সমান আমরা যে কল্পিত গড়ের যে সূত্রটা আমরা জানি অতএব গড় ইজ ইকুয়াল টু ইএ প্লাস সামেসাম অফ ডিআইএফআই বাই সামেসাম অফ এফআই এবার মানটা বসাবো এই এ সমান আমরা ধরে নিয়েছিলাম একশো তাহলে একশো প্লাস এই ডিআইএফআই মানে এইটটি বাই এটা মানে নাইনটি তাহলে এটা এটা কাটা গেল তাহলে একশো প্লাস এই আটকে নয় দিয়ে ভাগ করতে হবে তোমরা ভাগ করে নিতে পারো আলাদা করে দশমিক দিয়ে শূন্য তাহলে ন আষ্টে বাহাত্তর আট আবার শূন্য আবার ন আসছে বাহাত্তর কিন্তু আমরা এইভাবে চলতে থাকবে কিন্তু আমরা এটাকে নয় ধরে নেব তাহলে জিরো পয়েন্ট এইট নাইন প্রায় তাহলে টোটাল হয়ে যাচ্ছে হান্ড্রেড পয়েন্ট এইট নাইন প্রায় তাহলে হয়ে গেল এটা হলো অ্যান্সার এবার আটের দুই একটা দেখো এটাও পুরো সেম আছে এখানে সীমানা দিয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ অর্থাৎ বুঝতেই পারছো যে শ্রেণী বহির্ভূত পদ্ধতি আছে এবং তাদের পরিসংখ্যাগুলো দেওয়া আছে তাহলে এটাকে আমরা প্রথমে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে নেব তাহলে দেখো পরিসংখ্যা বিভাজন ছকটা এইভাবেই হবে তোমরা জানো আগের অঙ্কটাও তাই ছিল সীমানা পরিসংখ্যা এফআই শ্রেণী মধ্যক এক্স আই বিআই সমান এক্স আই মাইনাস এ ইয়েটা আমরা পরে বার করে নেব এবং ডিআইএফআই তাহলে শ্রেণী সীমানা এখানে যেমন দেওয়া আছে প্রথমে আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ তারপরে আছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তারপরে আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন তারপরে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আর পঁয়ষট্টি থেকে পঁচাত্তর এই হলো মোট পাঁচটা শ্রেণী সীমানা দেওয়া আছে যেটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ তার পরিসংখ্যা চার তারপরে একটা পরিসংখ্যা দশ তারপরে আট তারপরে বারো তারপরে ছয় এই হলো পরিসংখ্যা এবার শ্রেণী মধ্যক এই দুটো যোগ করে দিয়ে ভাগ হবে তাহলে পঁয়ত্রিশ আর পঁচিশ এ দুটো যোগ করলে ষাট ষাটকে দিয়ে ভাগ করলে তিরিশ আর এখানে দেখো এই যে শ্রেণী দৈর্ঘ্য এই শ্রেণী দৈর্ঘ্য দশ যেহেতু শ্রেণী দৈর্ঘ্য দশ তাহলে এখানেও পরপর দশ করে বেড়ে যাবে শ্রেণীমধ্যকগুলি তাহলে এবার আমরা আসছি সমান আমরা ধরে নিচ্ছি এখানে এ সমান মিডিলটা সব সময়ের জন্য মাঝখানটাই তোমরা ধরবে যদি পাঁচটা আছে বলে যদি ছটা থাকতো তাহলে মাঝের দুটোর মধ্যে যেকোনো একটা ধরলে হতো তাহলে এখানে এ সমান পঞ্চাশ তাহলে এখানে এ সমান হলো পঞ্চাশ এবার বলেছে এক্স আই মাইনাসে অর্থাৎ যে কোনো যে কোনো শ্রেণীর মধ্য থেকে আমরা বাদ দেব তাহলে পঞ্চাশ মানে তিরিশ বিয়োগ পঞ্চাশ মানে মাইনাস কুড়ি চল্লিশ বিয়োগ পঞ্চাশ মানে মাইনাস দশ পঞ্চাশ পঞ্চাশ মানে জিরো ষাট বিয়োগ পঞ্চাশ দশ সত্তর বিয়োগ পঞ্চাশ এটা হচ্ছে কুড়ি খুব সহজ এবার হচ্ছে ডিআইএফআই অর্থাৎ এইটার সাথে এটা গুণ তাহলে চার কুড়িতে আশি মাইনাস হবে এটা এখানে দশ দশ একশো মাইনাস একশো এটা জিরো গুণ এইট মানে জিরো এটা দশ বারো দশে একশো কুড়ি আর এটা কুড়ি ছয় এটাও একশো কুড়ি তাহলে এখানে দেখো এই যে মাইনাস সাইনের দুটো আছে আর প্লাস সাইনের দুটো আছে এই দুটো যোগ করলে হচ্ছে একশো আশি আর এই দুটো যোগ করলে হচ্ছে দুশো চল্লিশ একশো কুড়ি একশো কুড়ি দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ থেকে একশো আশি আমরা বাদ দেব হয়ে যাবে কত না ষাট আর পরিসংখ্যা এই পরিসংখ্যাটা এই যে সবগুলো আছে এগুলো যোগ করলে হচ্ছে চল্লিশ তাহলে যেহেতু এই দুটো পেয়ে গেলাম আমরা এবারে গড়টা নির্ণয় করা খুবই সহজ তাহলে গড় ইজ ইজিক টু এ প্লাস সামে সাম অফ আই বাই সাম সম অফ আই তাহলে এ আমরা এখানে ধরেছি পঞ্চাশ পঞ্চাশ প্লাস এখানে দেখো ষাট বাই চল্লিশ এটা এটার মান ষাট আর এটার মান চল্লিশ তাহলে শূন্য শূন্য কাটে দু তিনে ছয় দু চার তিনকে দুই দিয়ে ভাগ হলে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে পঞ্চাশ প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ মানে একান্ন দশমিক পাঁচ এটাই হলো অ্যান্সার খুব সহজ এই পদ্ধতিতে অঙ্কগুলো করা খুবই সহজ এবং মানগুলো সেরকম সহজ দেওয়া আছে তো এই ভিডিওতে আমরা দুটো অঙ্ক কমপ্লিট করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সবাই ভালো থাকবে থ্যাংক ইউ